সরকারি মাল লুণ্ঠিত হবে না এবং যথাস্থানে ব্যবহার করা হবে, চুরি হবে না, ডাকাতি হবে না, আত্মসাত করা হবে না, কোনো মানুষের উপর জুলুম করা হবে না, অত্যাচার করা হবে না, কোনো সম্মানিত ব্যক্তিকে কোনো অবস্থাতে লাঞ্ছিত অপমানিত করা হবে না। নিরাপদ শহর, যেখানে সবাই নিরাপত্তা লাভ করবে, সবার অধিকার বাস্তবায়ন হবে, গরিব দুঃখী ধনী শিক্ষিত মূর্খ জাত বেজাত মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত মানুষ নিরাপদে থাকতে পারবে, এরকম এক শহর আমরা চাই। আমরা চাই বরিশাল নগরী এমন এক নগরী হবে যেই নগরীতে সবার অধিকার সমান থাকবে। আমি যেই হই না কেন আমি বাংলাদেশের নাগরিক, আমি যেই হই না কেন আমি এই সিটির একজন নাগরিক, কাজী এই সিটির নাগরিক হিসাবে সিটির যেই পরিমাণের সুবিধা আমি নাগরিক হিসাবে সেই পরিমাণের সুবিধা ভোগ করতে চাই। আমি কোন দলের, আমি কোন ব্যক্তি, আমি কে, এইটা আমার কোন বড় প্রশ্ন নয়। আমি ব্যক্তি বা দল এইটা আমার বড় পরিচয় নয়, আমার বড় পরিচয় হলো আমি এই সিটির একজন নাগরিক। কাজী আমি এই সিটির নাগরিক হিসাবে, আমি এই সিটির নাগরিক হিসাবে যে ব্যক্তি বড় সেও যেই সুবিধা ভোগ করবে, আমি যে আমি সেই একই সুবিধা ভোগ করব। সেহেতু আমি চাই সিটির নাগরিক হিসাবে সম অধিকার প্রতিষ্ঠিত করতে। যেহেতু আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছিল তিনটা স্লোগানের ভিত্তিতে, সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার, আমি হয়তোবা বাংলাদেশের বুকে এই তিন জিনিস বাস্তবায়ন করার এখন পর্যন্ত সুযোগ পাই নাই, আর এইটা আমার এখন দায়িত্বও না। কিন্তু আমি যদি আলহামদুলিল্লাহ এখানে নির্বাচিত হতে পারি, কমপক্ষে বরিশাল সিটিতে এই সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এর কিছুটা হলেও নমুনা আমি এখানে বাস্তবায়ন করার চেষ্টা করব। এখানে আমি চাইবো ইনশাআল্লাহ যেন সমস্ত মানুষ সুখে শান্তিতে আপুষে, সবাই সুখে সুখী হবে, সবার দুঃখে দুঃখিত হবে, এরকম এক সমাজ আমি বরিশাল নগরীকে উপহার দিতে চাই। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কবুল করেন, তাহলে কমপক্ষে সরকারি মাল লুণ্ঠিত হবে না এবং যথাস্থানে ব্যবহার করা হবে, চুরি হবে না, ডাকাতি হবে না, আত্মসাত করা হবে না, কোনো মানুষের উপর জুলুম করা হবে না, অত্যাচার করা হবে না, কোনো সম্মানিত ব্যক্তিকে কোনো অবস্থাতে লাঞ্ছিত অপমানিত করা হবে না, এবং কোনো দুঃখী গরিব এবং ক্ষুধার্থ মানুষ আমার জানা মতে ইনশাআল্লাহ ক্ষুধাহীন অবস্থায় থাকবে না, এবং বস্ত্রহীন মানুষগুলি যদি আল্লাহ পাক আমাকে কবুল করেন তাকে আমি তাকে বস্ত্র ব্যবস্থা করব। আমাকে এক সাংবাদিক প্রশ্ন করেছেন, আপনি মেয়র নির্বাচিত হলে আপনি প্রথম কী করবেন? আমি বলছি আমি প্রথম মেডিকেলের দিকে তাকাবো। আজকে আমাদের শেরে বাংলা মেডিকেল, যেটা বাংলাদেশের মধ্যে নাম করা এক মেডিকেল, কিন্তু সেখানে ঢুকলে বোঝাই যায় না কি এটা কি গোয়ালঘর না মানুষের জায়গা। সেখানে গন্ধে ঢুকা যায় না, বাথরুমগুলির অবস্থা খুবই খারাপ, করিডোরের অবস্থা খুবই খারাপ, আজ পর্যন্ত সেটা সংস্কার হচ্ছে না। আমি ইনশাআল্লাহ যেহেতু আমার সিটির মধ্যে বরিশাল মেডিকেল, সেই বরিশাল মেডিকেলকে সাজাবার চেষ্টা করব। এরপর আমি বলেছি যে আল্লাহ পাক আমাকে কবুল করে বস্তিবাসীকে সবাই আশ্বস্ত করে তোমাদের জন্য অনেক কিছু করব। আল্লাহ আমাকে কবুল করলে আমি এই গরিব দুঃখী মেহনতি মানুষের কমপক্ষে উন্নয়নের জন্য চেষ্টা করব। আর আমি চাইব প্রত্যেকের মানুষের যেন সম্মান ইজ্জত ঠিক থাকে, কেউ লাঞ্ছিত অপমানিত না হয়। এই কাজগুলি বাস্তবায়ন কীভাবে করব, এই কাজগুলি বাস্তবায়ন এইভাবে করব, আমি তো ইস্তাহারের মধ্যে ইনশাআল্লাহ পরিপূর্ণ করব, আমি বলবো কী কী করতে চাই। কিন্তু আমার একটা পরিকল্পনা হলো, আসলে অনৈক্যতাই হলো আমাদের উন্নয়নের সবচেয়ে বড় বাধা। আমি ঐক্যতা ঘটাবার চেষ্টা করব। আমি চাইব আমার টেবিলের মধ্যে যারা প্রাক্তন মেয়র আছে তাদের অনেক অভিজ্ঞতা আছে, তাদেরকে আমি জ্ঞান ধার করব। এরপরে ইনশাআল্লাহ যারা এই বরিশালের মধ্যে লিডারশিপ আছেন, যে দলের হন না কেন তাদেরকে পরামর্শ গ্রহণ করব। আমাদের বরিশাল বিভাগের মধ্যে বহুত সচিব আছে এবং বহুত ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে, ভদ্র বিশিষ্ট লোক আছে, ভালো পার্সন আছে, বড় বড় আলেম আছে, আমি তাদেরকে নিব, তাদেরকে ইনশাআল্লাহ পাঠ হিসেবে কাজ করাবো যে আপনার বরিশাল আপনি সাজাবার চেষ্টা করেন। এখানে থাকবে সুশীল সমাজ, এখানে থাকবে সাংবাদিক বন্ধুগণ, অর্থাৎ আমি বরিশাল সিটিকে সাজাবার জন্য যত ধরনের মেধা আছে সমস্ত মেধার ঐক্যতা ঘটিয়ে
আমি বরিশালকে ডেভেলপ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।